আমি তো একদম ভয় পেয়ে গেছি। এরকম করে কেউ রং খেলে? তাহলে কিরকম খেলে? আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, বাজারে গিয়ে মাংস কিনবো, দিয়ে ঝাল ঝাল করে কষিয়ে পেট ভর্তি করে ভাত খাবো, আর নাকে সরষাতন দিয়ে ঘুমাবো। যাই যাই তাড়াতাড়ি বাজারে যাই। এই গাছ থেকে রং দেওয়ার আইডিয়াটা কার রে? কেন কাকিমা, আমার আমার। কাকিমা তুমি হারা রঙে মারলে কেন? মারবো না তো কি, ফুল দিয়ে পুজো করবো। আমি সকাল সকাল খেতে খুঁজে বাজারে যাচ্ছিলাম, তোরা আমার গায়ে রং দিলি কেন? কাকিমা আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। সকাল সকাল তোমার কাপড়টা পরে বাজারে যাচ্ছিলাম, তোর কাপড়টা রং দিয়ে দিলাম। আমার সব রং শেষ হয়ে গেছে, কিন্তু একটু আছে। আরে তুই চিন্তা করছিস কেন, আমি তো আছি। চল মোর মায়ের কাছ থেকে টাকা আনবো, চল। না না আমি যাবনি, তোর মা খুব রাগি, তুই টাকা লিয়াই তারপর রং কিনতে যাবো। ঠিক আছে তুই তাহলে এখানে দাঁড়া, আমি মোর মায়ের কাছ থেকে টাকা আনি। জলে গুলানো রং, আবির বেলুন, পিচকারি, না মা বলেছে খাতায় লিখে রাখতে। আচ্ছা দাঁড়া দিচ্ছি। আজকের দিনে মোর মামাকে পড়তে উসাইছিল, ওই জন্য দেরি হয়েছে। বেশি দেরি করিস না, কেবল পাড়ায় রং খেলতে যেতে হবে। সব সময় তো তাড়াহুড়া, আজকে হোলির দিন, রাস্তায় কোনো লোক নেই। তারপর তুই আমাকে চুমু দিবি তো? রং মাখাই, তোকে এবারে কেউ চিনতে পারবে না, এবারে মুখে একটা চুমু দে। দিদিকে বলছি মন্দিরে দেখা করতে। ঠিক আছে বলে দেবো, তোর মাকে বলবো নি তো। আরে না রে না বলবো নি, যা। এই তো বাচ্চা নাক টিপলে সর্দি বাড়ে, প্রেম করবে, বের রং দে। এই তুই আমাদের সাথে চল। এ মোদের সাথে যাবে কেন? আবে মাথা মোটা, পিচকারি রংগুলাতে জল লাগবে, কেই দিয়ে জ্বলানা করাবো। ঠিক আছে চল। চল
তোরা কি কানা রাস্তা দেখে চলতে পারিস নি? তুমিও কি কানা রাস্তা দেখে সাইকেল চালাতে পারো না? বড় লোকেদের সাথে কিরকম কথা বলতে তোর বাবা মা শেখায় নাই? না শেখায় নি। যত সব ফালতু লোফার ছেলে তুমি লোফার, তোমার 14 গুষ্টি লোফার। তোরা আমার 14 গুষ্টি তুলি এক হাফানে চমক পুরো দাঁত পাটি খুলে ফেলিয়ে দেব। এই তো দাঁড়িয়ে আছি, কোথায় দাঁত পাটি খুলে রাখাও দেখাও। যত সব ফালতু লোফা ছেলে তোদের কোনো কাজ নেই, আমার মুখে রং মাখালি। এই তোর বাপের নাম কি রে? কেন রতন আমার বাবাকে বলতে যাবে? রং হয়েছে বেশ করছি, হুলির দিনে রং নামে কি আমাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করা হচ্ছে? যাও যাও এখান থেকে যাও। এই চল। ঠিক বলছো। ও তুই, আমি তো একদম ভয় পেয়ে গেছি। এরকম করে কেউ রং খেলে? তাহলে কিরকম খেলে? তুই মুখে একটু ভালোবাসানো ভুলে গেছু? তোর কে বলছে তোকে আমি ভুলে গেছি? তোকে যদি ভুলে যেতি তাহলে আমি তোর সঙ্গে রং খেলতে আসছি বল। এটা আবার ঠিক কথা। আমি রং খেলতে যেতে পারি না, তাহলে আমি রং মাখাই। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছ। ওই তোরা ওখানে কি করছিস রে? আরে এটা আমার বাবা পালা। আমি তোমার মেয়েকে ভালোবাসি, রং মাখাতে এসেছি। কি ভালোবাসিস? এই আমার ডাঙ্গা কোথায় রে? টুকটুকি কোথায় পালাচ্ছিস? ঘরটা আসবি, তারপর তোর মজাটা দেখাবো। আর রতনের ব্যাটা, তোর মাকে গিয়ে আমি ঘরে বলছি। মাকসুদ, ওই দেখ হারাধনা তোর গার্লফ্রেন্ড আসছে, ওদেরকে রং মাখিয়ে পরে ভূত বানিয়ে দেবো। চল চল।
এ পাড়া থেকে ও পাড়া গেছে মজিকে ভালোবাসে রং মাখাতে তাই আমি এসেছি তোমাকে রং মাখাতে এই মাখন হাধন কোথায় রে কাকি ওরা ভীম মন্দিরের কাছে রং খেলতে গেছে হাধন তোর কপালে আছে অশেষ দুঃখ আছে কিরা তুই পালাচ্ছিস কেন কিচেন ঘুরে দেখ তোর মা দাঁড়িয়ে আছে মা লোকে ঘর বয়ে এসে বলে যাচ্ছে তুই এখানে হোলি খেলছিস তোর আগে হোলি খেলা ঘুষিয়ে দে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন কমেন্ট করতেও ভুলবেন না আর নিচে যে সাদা রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা ক্লিক করে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কেউ যদি আমাদের ফলো করতে চান বাংলা গ্রামীণ টিভি ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে বাই।